সিভিক ভলেন্টিয়ারকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠল দেগঙ্গা থানা এলাকায় সিভিক হাসপাতালে এক সিভিক ভলেন্টিয়ারকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠল দেগঙ্গা থানা এলাকায় সিভিক ভলেন্টিয়ারের পরিবারের অভিযোগ বেশ কয়েকদিন আগে স্থানীয় এক ভ্যান চালকের সাথে তার বচসা বাঁধে সেই সূত্রেই এদিন সিভিক ভলেন্টিয়ারকে একা পেয়ে তুলে নিয়ে যায় বেশ কয়েকজন একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে মারধর করে বলে অভিযোগ ঘটনায় আহত সিভিক ভলেন্টিয়ার আসাদুল মন্ডল ঘটনার পর আহত অবস্থায় সিভিক ভলেন্টিয়ারকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে সেখান থেকে তাকে পাঠানো হয় বারাসাত হাসপাতালে দুটো মোটর এসে হুমকি দিয়ে গেল যদি এই কিছু ব্যবস্থা করা হয় যদি কিছু বাড়াবাড়ি করা হয় তোমাদের বাড়ি চুরিয়ে দিয়ে যাও তারপরে ওরা আমি যেই বাইরে আসলাম বাইরে তখন মোটর বেরিয়ে যাচ্ছে ঘটনায় আহত সিভিক ভলেন্টিয়ারের মাথায় ও বুকে আঘাত লেগেছে গুরুতর অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই সিভিক ভলেন্টিয়ার ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সেখানে সেখানে চার ছুটে চলে যায় গিয়ে দেখি অন্তত পঞ্চাশ জন ঘিরে থাকে অকথ্যভাবে লাথালাথি আর মুখের ঘুষি না ফেটিয়ে রক্ত বেরিয়ে গেছে তারপরে আমরা দেওগা থানায় নিয়ে আসি সেখান থেকে কার্তিক হসপিটাল